সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দুই সাল থেকে আমরা কিন্তু বর্তমানে দুই হাজার চব্বিশ সালে রূপান্তরিত হয়ে গেছি আর এই বর্তমান সিচুয়েশনে আপনারা সৌদি আরবের কোন ভিসায় বর্তমানে আসলে ভালো হবে দুই সালে যেহেতু আমরা চলে এসেছি ক্ষেত্রে আপনি যেহেতু সৌদি আরবে নতুন আসতে চাচ্ছেন কোন ভিসাই সৌদি আরবে আসলে ভালো হবে সৌদি আরবের অনেক ক্যাটাগরি ভিসা হয়ে থাকে তার মধ্যে কিন্তু আমেল মঞ্জিল আমেল শাহখাস এবং মাজরা পেশা আমেল আইডি ভিসা এই ধরনের ভিসাগুলো কিন্তু কাজের উদ্দেশ্যে আপনারা নিতে পারেন কিন্তু এর মধ্যে আপনার কোন ভিসাতে আসলে কি ধরনের কাজ হবে তার একটু নমুনা আমি আপনাদেরকে বলি যদি আপনি আমেল মঞ্জিল ভিসাতে আসেন তাহলে আপনার যে কোনো একটা সৌদির আন্ডারে কাজ করতে হবে এবং হাউজের মানে ঘরের কাজ করতে হবে আর আমেল সাহকাস ভিসা আসলে আপনারা ডাইভিং ভিসা হিসাবে আসতে পারেন এই ডাইভিং ভিসাতে এসে আপনারা যে কোনো একটা সৌদির আন্ডারে কাজ করতে হবে ওই আমেল মঞ্জিল ভিসার মতোই শুধু তফাতটা হচ্ছে যে আপনি যে আমেল মঞ্জিল ভিসাতে আসলেন সেটা হচ্ছে হাউজের কাজ করবেন আর আমেল সাহকাস ভিসা এটা হচ্ছে সে সৌদিরই গাড়ি চালাবেন আশা করি এই দুইটা ভিসার মধ্যে একটুখানি ডিফারেন্স রয়েছে আর মাজরা পেশায় যারা আসবেন তারা তো ওই যে যে মাজরাগুলো রয়েছে সেই মাজরাতে আপনাদেরকে কাজ করতে হবে আর আপনারা যদি চান যে সাধারণ ওয়ার্কার পেশায় আসবেন রেস্টুরেন্ট দোকানপাট হোটেল এ ধরনের কাজ করার জন্য সৌদি আরবে আসবেন আমেল আইডি ভিসাতে বর্তমানে যদি সৌদি আরবে আসেন তাহলে আপনার বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে আমেল আইডি ভিসার মধ্যে যেমন সাপ্লাই কোম্পানি রয়েছে কোম্পানি রয়েছে ছোটো আপনার কফিলের কাজ রয়েছে বিভিন্ন ধরনের সেক্টরে আপনাকে কাজ করতে হতে পারে এবং আপনি যদি চান যে ডাইরেক্ট একটা কোম্পানিতে আসবেন তাও কিন্তু এই আমেল আইডি ভিসাতেই আসতে হয় কিন্তু বর্তমান সময়ে আমি আপনাদেরকে বলবো যারা ভাবতেছেন যে বড় কোনো লেভেলের কোম্পানিতে আসবেন আরামকো কোম্পানি আলমারাই কোম্পানি আলবাইক কোম্পানি এ ধরনের কোম্পানির কথা যারা চিন্তা করে সৌদি আরবের ভিসা নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো বর্তমান সময়ে সৌদি নাগরিকরা কিন্তু সৌদি আরবের প্রত্যেকটা প্রতিষ্ঠানে কাজ করতেছে যেহেতু সৌদি নাগরিকরা এই কোম্পানিগুলোতে কাজ করে সেহেতু আপনারা কিন্তু সেই কোম্পানিতে ভালো কোনো পোস্টে কাজ করতে পারবেন না হয়তো একজন দুইজনের ক্লিনার পোস্টে আপনি আসতে পারেন আমেল আইডি ভিসাতে বড় কোনো কোম্পানিতে কিন্তু ডাইরেক্টলি আপনি আসতে পারবেন না আপনাকে সাপ্লাই সিস্টেমে কাজ করতে হয় আপনারা যারা আমেল আইডি ভিসাতে আসেন তারা কিন্তু ফ্রি ভিসা সিস্টেমেও কাজ করতে পারেন তবে আমি আপনাদেরকে বলবো যে বর্তমান সময়ে সৌদি আরবের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আর এই পরিস্থিতিতে আপনি সৌদি আরবে যে কোনো বিষয়ে আসেন না কেন আপনি কাজ জেনে আসার চেষ্টা করবেন যে কোনো ধরনের কাজ আপনি জানেন সেক্ষেত্রে আসার চেষ্টা করবেন এক্সাম্পল আপনি ডাইভিং জানেন ডাইভিংয়ের কাজ জেনে আসেন কিংবা আপনি ইলেকট্রিকের কাজ জানেন তাহলে আপনি সৌদি আরবে আসেন কিংবা আপনি প্লাম্বারের কাজ জানেন আসেন বিভিন্ন ধরনের কাজ থাকে সেই ধরনের কাজগুলো যদি জেনে বুঝে আপনি সৌদি আরবের ভিসা নিয়ে বর্তমানে সৌদি আরবে আসেন তাহলে কিন্তু এই যে ধোঁকা সেই ধোঁকার থেকে আপনি বাঁচতে পারবেন কিংবা আপনি যে কোম্পানিতে আসলেন সেই কোম্পানির যদি নিজস্ব কোনো কাজ নাও থাকে আপনি কিন্তু সৌদি আরবে টিকে থাকতে পারবেন কিন্তু আপনি কোনো কাজ জানেন না নতুন প্রবাসী এখন আপনার কোম্পানির কোনো কাজ নেই সেক্ষেত্রে আপনি তিন চার লাখ টাকা খরচ করে সৌদি আরবে আসতেছেন পরবর্তীতে কিন্তু মহা বিপদে পড়তে পারেন যদি আপনার কফিলের কোনো কাজ না থাকে তাহলে আপনি কি করবেন আর যদি আপনার সেই কাজটা জানা থাকতো আপনার কফিলের কাজ নেই তো কি হয়েছে অন্য আরেকটা কোম্পানিতে আপনি যে কাজ করতে পারতেন কারণ আপনার কাজ জানা রয়েছে আরেকটা প্রবাসীর সাথে যোগাযোগ করে আপনি কিন্তু সে কাজগুলো করতে পারবেন যেটা আপনার জানা রয়েছে আর যারা ফিরিভির সাথে আসতেছেন তাদের উদ্দেশ্য বলবো অবশ্য অবশ্যই যে কোনো একটা কাজ জেনে তারপরে আপনি সৌদি আরবে আসেন কাজ না জেনে সৌদি আরবে আসলে ফ্রি ভিসাতেও যদি আপনি আসেন তাহলে কিন্তু আপনার এখানে আসার পর কাজ করতে হবে বসে থেকে কেউ কোনো টাকা দিবে না আপনাকে অবশ্যই কাজ করিয়ে নিবে তারপরে কিন্তু টাকা আপনাকে দিবে এছাড়া কিন্তু কোনো ধরনের অর্থ আপনাকে বসে বসে দিবে না অনেকে হয়তো ভাবেন যে সৌদি আরবে যাচ্ছি আপনি যদি কাজ নাও করেন তারপরেও হয়তো স্যালারি পাবেন এটা কিন্তু অবশ্যই অবাস্তব কারণ আপনি যদি ইউরোপ আমেরিকাতেও যান আপনাকে বসে থেকে কেউ টাকা দিবে না অবশ্যই কাজ করিয়ে নি টাকা দিবে আর আপনি যে কাজটা করবেন যেটা জানেন সেটাই তো করতে পারবেন যেটা না জানেন সেটা কীভাবে করবেন সৌদি আরবের এখনো পর্যন্ত অনেক ধরনের কাজ রয়েছে যেহেতু পরিস্থিতি খারাপ হয়তো আগের তুলনায় এখন কাজ কম কিন্তু কাজ কিন্তু রয়েছে আপনারা যদি বর্তমান সিচুয়েশনে আসেন যদি কাজ জানা প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনার কাজের অভাব হবে না আপনি কাজ করবেন এক জায়গায় কাজ নেই আরেক জায়গায় আপনি যে কাজ করতে পারবেন কিন্তু বর্তমান সময়ে আমি আপনাদেরকে বলবো বর্তমান সময়ে যদি আপনারা রেস্টুরেন্ট কফি শপ কিংবা যে কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করতে পারেন তাহলে আপনার জন্য বেটার হবে আমেল আইডি ভিসা আর যদি আপনি কোনো সৌদির আন্ডারে কাজ করতে চান যদি সেই সৌদি ভালো হয় তাহলে আপনি ভালোভাবে থাকতে পারবেন সৌদি আরবে সেই সৌদি যদি একটু খারাপ হয়ে থাকে তাহলে আপনি কিন্তু সৌদি আরবে অনেক কষ্টেতে থাকবেন কারণ এই আমেল মঞ্জিল কিংবা ডোমেস্টিক ওয়ার্কার হিসাবে যদি সৌদি আরবের বর্তমান সিচুয়েশনে আসেন ডোমেস্টিক ওয়ার্কার থেকে কিন্তু আপনি জেনারেল লেভেলের ওয়ার্কারে যেতে পারবেন না সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে যদি আপনার একটু সমস্যাও হয় তারপর আপনি জেনারেল লেভেলে আসতে পারেন কিন্তু আপনি যে পরিচিত কোনো সৌদি রয়েছে আপনার ডোমেস্টিক ওয়ার্কারে এসে ফিরিভিশা সিস্টেমেও অনেকে কাজ করেন সেই সিস্টেমেও যদি কাজ করতে পারেন তাহলে ভালো কিন্তু সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী ডোমেস্টিক ওয়ার্কাররা কিন্তু জেনারেল পোস্টে কাজ করতে পারবে না যদি পুলিশ আটক করে ফেলে তাহলে সফর জেলের মাধ্যমে আপনাদেরকে দেশে পাঠিয়ে দিবে তো এই বিষয়গুলো অনেক মেনে চলতে হবে কারণ সৌদি আরবে মিনিটে মিনিটে কিন্তু নিয়ম কারণ চেঞ্জ করে সেই নিয়ম কারণের উপর দিয়ে আপনাকে কিন্তু সৌদি আরবে টিকে থাকতে হবে এবং আপনি যদি ডোমেস্টিক ওয়ার্কার হিসাবে সৌদি আরবে আসার পর জেনারেল ওয়ার্কারের মতো কাজ করতে চান তাহলে সেপে কাজ করতে হবে যদি যাওজাত আসে তাহলে আপনাকে সেফ জোনে চলে যেতে হবে আর যদি আটক হয়ে যান তাহলে মহাবিপদে পড়ে যাবেন কিংবা যে প্রতিষ্ঠানে কাজ করবেন সেই প্রতিষ্ঠানেরও একটা জরিমানা আসবে সেই জন্য আমি আপনাদেরকে বলবো যারা সৌদি আরবে বর্তমান সিচুয়েশনে আসবেন অবশ্যই আপনারা ডোমেস্টিক ওয়ার্কারে না এসে আপনারা জেনারেল পুস্টে আসতে পারেন কিন্তু ডোমেস্টিক ওয়ার্কারে যদি আপনার মনে হয় যে না আমি এই পুস্টে গেলে ভালো থাকবো সেক্ষেত্রে আপনি আসতে পারেন তবে আমার সাজেশন থাকলো আপনি কাজ জানা প্রবাসী থাকলে অবশ্যই আপনি আমেল আইডি ভিসাতে আসেন আসার পর এখানে আপনি যে কোনো কাজ করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরেও এই বিষয়গুলো নিয়ে তথ্য জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আলাইকুম